দিয়ে কাজ হইছে, এটা আপনি যদি দেখেন অর্ধেক করে তুইয়া দিছে, আধা সাথে কাজ হইছে, প্লাস ভাঙিয়ে গেছে। ছয় মাস হয়েছে না, রাস্তা যদি ভাঙা যায় এই ধরনের কোয়ালিটির রাস্তা কেন হয়? আর আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেব যিনি এই অ্যাপ্রুভেলগুলো দেন এই কাজের উপরে, উনি কি বেসিসে এই কাজগুলোর অ্যাপ্রুভেল দিচ্ছেন? এটার তো কোনো কোয়ালিটি চেক হইব, এটা তো প্রপার একটা মানে ডায়াগনোসিস হইব যে এটা প্রপারভাবে ওয়ার্ক হয়েছে না না হয়েছে। তো ওইটার উপরে আমরা আনসার চাই যে এটা কীভাবে মানে এটা সুষ্ঠু জিনিসটা হইব। আমরা চাই যে সবার জন্য একটা ভালো রাস্তা হোক, সবাই যাতে আমরা সুষ্ঠুভাবে চলাচল করতে পারি। প্রথমে আমি জানান আমাদের এখানে যারা এখানে সবাইকে আত্মীয়তার তরফে এবং তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেবো, রাস্তাটা যেটা বল যেটা সত্যি রাস্তার অবস্থা খুব খারাপ এবং আমরা সেটা ডেভেলপ করা হবে দুবার এখানে আমাদের যেটা এমসি কারণে আমাদের যে ফর্মারগুলো রয়েছে কিছুটা দেরি হবে এবং কাজ এইটা ইঞ্জিনিয়ারের থেকে আমরা যাকে কাজ দেওয়া হয়েছে মানে অফিস যাওয়া হবে তো উনিও বর্তমানে আমাদের সঙ্গে এবং আমরা রিকোয়েস্ট করেছি পসিবল বলতে আমি কাল থেকেই যাতে উনি শুরু করেন এবং গত পরশু আজকে তো সোমবার তো পরশু দিন শনিবারে আমাদের অথরিটি অর্থাৎ সুইমিং ইঞ্জিন নিজেও বিচেছেন দেখেছেন উনিও নির্দেশ দিলে করা যায়। শুধু এটা আমাদের পাশে আর অন্যান্য রাস্তা রয়েছে সবগুলো কাজে দুর্গাপুর আগে আমরা একটা ইন্স্যুরেন্স সমস্ত কাজ আমরা আপ টু ডেট রাস্তাগুলো যাতে রাখবো আমাদের আনন্দ অনুষ্ঠানে যাতে কোনো সময় হয় সে আমরা আপ্রাণ চেষ্টা করবো। এটির ব্যাপারে এটা বলবো গুণগত মান আমরা এক চুলও আমরা না যদি কোথাও কোনো মান নিয়ে কোনো কমপ্লেন পাওয়া যায় আমরা সঙ্গে সঙ্গে সঠিক পদক্ষেপ নেব। আমরা সেই ইন্স্যুরেন্স দিলাম এবং যদি এটাও আশ্বস্ত করলাম যে আপনাদের কোনো হয় কি কথা হচ্ছে আপনারা সঙ্গে যোগাযোগ মানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি আছে ছুটিতে রয়েছেন তার যে আছে আমরা